वेलकम माय स्टूडेंट्स, हमरा दशम श्रेणी त्रिकोणमिति बेसिक कन्सेप्ट नहीं डिसकस करे चिलाम। आबार प्रथम दिक थे के हमरा प्रतिटी एक्सरसाइज नहीं एक टू डिसकस करब। फर्स्ट एक्सरसाइज आछे कोणेर परिमाप। एक कोणेर परिमाप के हमरा दुटो पद्धतिते बोले चिलाम। नम्बर वन, एक नम्बर पद्धतिटा की सिलेबास अनुजाई एक सेक्शन डेसिमल सिस्टम षष्ठी पद्धति सर्कुलर सिस्टम, दो नम्बर सर्कुलर सिस्टम वृत्तीय पद्धति। এছাড়া আমাদের আরেকটা শতক পদ্ধতি ছিল, আমরা ওইটা আলোচনা করেছি, কিন্তু ওটা সিলেবাসে নাই তাই আর বলবো না। এই পদ্ধতিতে একক কি? একক হচ্ছে ডিগ্রি, আর এটা একক হচ্ছে রেডিয়ান, ছোট হাতের সি। এবারে এই ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্স টাইপ কেমন হবে? ত্রিকোণমিতিতে আমরা জানি কোনটা মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত হয়। এই ডিগ্রি রেডিয়ান দিয়ে আমি ফার্স্টে যেগুলো ম্যাথ মোটামুটি মনে পড়ে আমি সেরকম কয়েকটি ম্যাথ ডিসকাস করব, তারপরে টেক্সট বইয়ের কয়েকটি এক্সাম্পল বা অনুশীলন দিয়ে কয়েকটি অঙ্ক নিয়ে পুরো ফার্স্ট এক্সারসাইজটার মধ্যে ইম্পর্টেন্টগুলো ডিসকাস করব। সাপোজ এই রেডিয়ান আর ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক, ফার্স্টে আমি এইটা প্রমাণ করে দেব যে রেডিয়ানটা রেডিয়াম ধ্রুবক কোণ। এই রেডিয়ামটা কি বললাম? ধ্রুবক কোণ হবে। এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের চাপ এখানে যে কোণ করবে, বা আর একটা বড় বৃত্ত নিলাম তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের চাপ এই কোণ করবে, বা আরো বড় যদি বৃত্ত নিই এর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ যে কোণ করবে, এই প্রতিটি কোণ হচ্ছে এক রেডিয়ান। এই ক্ষেত্রে যে রেডিয়ান এখানে রেডিয়ান এখানে রেডিয়াল, ওই প্রতিটা ক্ষেত্রে রেডিয়ানের মানটা কিন্তু ধ্রুবক থাকবে। কিরকম? এই বৃত্তের যদি ব্যাসার্ধ আমরা আর নিই, আর আর দৈর্ঘ্যের চাপ এইটা, এই চাপটা হচ্ছে আর দৈর্ঘ্যের, কেন্দ্রে কোণ যদি থিটা করে তাহলে থিটার মাপটা আমরা বের করব। প্রথমে পুরো বৃত্তের পরিধিটা কত হবে? পরিধি হচ্ছে 2πr একক। এই পরিধি বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 360। পরিধি বা আমরা বৃত্ত বলতে পারি, বৃত্ত কেন্দ্রে কোণ করে কত? 360 ডিগ্রি বা 4 সমকোণ। আর এখানে এটা একটা আর চাপ, আর এই চাপটা কি? 2πr। আর একটা আমরা বৃত্তের একটা ধর্ম যে কিরকম, ধরো এইটা একটা বৃত্ত আছে, মনে করো এখান থেকে এটা একটা চাপ এবি চাপ, আর এটা একটা চাপ সিডি চাপ, এরা যদি কেন্দ্রে কোণ করে, মনে করো এটা থিটা ওয়ান আর এই কোণটা মনে করো থিটা টু, তাহলে এই চাপ দুটোর অনুপাত এই কোণ দুটোর অনুপাতের সমান হবে। মানে এরকম হবে, এবি বাই সিডি সমান থিটা ওয়ান বাই থিটা টু, এটা হবে। তাহলে এক্ষেত্রে দেখো এই চাপটা আর টোটাল বড় চাপটা, তার মানে কি? আর বাই টোটাল বড় চাপটা হচ্ছে 2πr। তাহলে এই চাপ দুটির অনুপাত এরা যে কোণ করেছে এটা কত? থিটা। আর এই থিটাটা কিন্তু আমরা রেডিয়ানে মেপেছি, তাহলে এই থিটা রেডিয়ানে লিখছি। আর 2πr পুরো কত করেছে? 4 সমকোণ, এটা ডিগ্রিতে।
এখানে আর আর কেটে দিলে আর এখান থেকে একটা টু কাটলে থিটাটা হচ্ছে টু বাই পাই সমকোণ। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমাদের সেটা আসছে টু বাই পাই সমকোণ। তাহলে এই যে থিটাটা, এই থিটাটা এই চাপের সমান হলে থিটার মানটা হয় এক রেডিয়ান কি হয়, তাহলে থিটার জায়গায় এক রেডিয়ান সমান টু বাই পাই সমকোণ। সেটা বৃত্তের ব্যাসার্ধ ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যে কোনো বৃত্তের ক্ষেত্রে এক রেডিয়ানের মান সর্বদা টু বাই পাই সমকোণ বেরোবে। এবারে পায়ের জায়গায় 22/7 দিয়ে এটা ক্যালকুলেশন করলে এদের মান বিভিন্ন আসবে, ক্লিয়ার? তাহলে এই যেটা আমরা ডিসকাস করলাম, এখান থেকে আমরা পাই যদি গুণ করে দিই তাহলে আমরা এমনি তো বলি পাই রেডিয়ান সমান 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। এই রেডিয়ান আর ডিগ্রির মধ্যে এটা একটা সম্পর্ক, কি সম্পর্ক? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে রেডিয়ান একটি ধ্রুবক কোণ এখানে দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আরো যদি আমরা এইটা ডিগ্রিতে আনতে চাই এইটাকে, তাহলে আর আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে এইটার থেকে করতে পারি, তাহলে এক সমকোণ সমান, বা এখান থেকেও করতে পারি 180 ডিগ্রি যদি আমাদের পাই রেডিয়ান হয়, মানে 22/7 রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান 22/7, তো নিচে 180, তো কাটাকাটি করলে এটা 1190, তাহলে 11/630, এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে 1 ডিগ্রি এত রেডিয়ান, এই মানটা নিশ্চয় একের থেকে ছোট। তাহলে এই যে রেডিয়ানটা এলো, এই রেডিয়ানটা 1 রেডিয়ানের থেকে আমার কি ছোট, আর এইটা মানে তো 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সর্বদা 1 রেডিয়ানের থেকে ছোট হয়। এখান থেকে একটা অবজেক্টিভ প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম, ক্লিয়ার? নেক্সট দেখো, এই ডিগ্রি রেডিয়ান নিয়ে দুটো কম্বিনেশন করছি। দেখো একটা প্রশ্ন আমি সেট করছি, ডিগ্রি আর রেডিয়ানের সঙ্গে একসঙ্গে মিক্সড করে, মনে করো এরকম একটা প্রশ্ন, দুটি কোণের সমষ্টি 1 রেডিয়ান এবং অন্তর 1 ডিগ্রি, কোণ দুটির মান কত? তাহলে এক্ষেত্রে আমার কিন্তু দুটো পদ্ধতিতে আছে, এটা রেডিয়ানটা হচ্ছে সার্কুলার সিস্টেম বা বৃত্তীয়, আর ডিগ্রিটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে আমাকে তো যে কোনো একটাতেই আনলে তবে বেরোবে সমীকরণ করতে গেলে। তাহলে অন্তরটা দেওয়া আছে তো 1 ডিগ্রি, তাহলে আমরা প্রথমে ডিগ্রিতে যদি আসি, তো দেখো ধরি একটি কোণ এক্স ডিগ্রি এবং অপর কোণ ওয়াই ডিগ্রি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 1 হবে। এখানে ডিগ্রি ডিগ্রি আর এখানে ডিগ্রি, তো দিক থেকে ডিগ্রি ক্যান্সেল করে শুধু আমার এক্স প্লাস ওয়াই 1 করে দিলাম, এটা একটা সরি এটা অন্তর ছিল, তাহলে এক্স মাইনাস ওয়াই 1, 1 নম্বর ইকুয়েশন। আবার এক্ষেত্রে যদি আমরা সমষ্টিটা চাই, কিন্তু আমার রেডিয়ানে আছে, তাহলে ডিগ্রি গুলো আমার রেডিয়ানে নিয়ে যেতে হবে। দেখো তাহলে বলেছিলাম 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, এক্স ডিগ্রি হবে পাই এক্স বাই 180 রেডিয়ান, আর ওয়াই ডিগ্রি হবে পাই ওয়াই বাই 180 রেডিয়ান। এই রেডিয়ানটা যদি কেউ না লেখো অসুবিধা নেই, লিখলে ভালো।
তাহলে এক্ষেত্রে আমরা দ্বিতীয় যে শর্তটা, দুটোর মান যেটা, দেখো রেডিয়ানে চেঞ্জ হলো, তাহলে পাই এক্স বাই 180 প্লাস পাই ওয়াই বাই 180 সমান 1। এইখান থেকে যদি পাই বাই 180 কমন নিই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 180 বাই পাই, এটা 2 নম্বর। আর এক্স মাইনাস ওয়াই ছিল কত? 1। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে দেখো এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে 2x সমান 180 বাই পাই প্লাস 1, তাহলে x সমান 90 বাই পাই প্লাস হাফ x এর মান। আর যদি এটা মাইনাস করে দিই, তাহলে 2y সমান 180 বাই পাই মাইনাস 1, তাহলে y সমান 90 বাই পাই মাইনাস হাফ। তাহলে এখানে x আর y এর মানটা বেরিয়ে গেল, ব্যাস। আমার x y এর মানটা চেয়েছিল, কোন দুটির মান, এটা একটা এটা একটা, ক্লিয়ার? এবারে এর পাশে যে কোনো একক দিতে পারো, কারণ দুটো x y, তো এটা 90 বাই পাই দেওয়া আছে, তাহলে রেডিয়ানে রেডিয়ানে রাখতে পারো, বা ডিগ্রি ডিগ্রি দেওয়া যায়। আমি একই এতে চেঞ্জ করে নিয়েছি, ক্লিয়ার? নেক্সট আর একটা দেখো, একটু জটিল থাকে। সাপোজ প্রশ্নটা এরকম যদি থাকে, কোন কোণে ডিগ্রি মিনিট আর সেকেন্ডের সংখ্যার সমষ্টি, একটা কোণে বলছি, কোন কোণে ডিগ্রি মিনিট আর সেকেন্ডের সংখ্যা সমষ্টি, এই ডিগ্রি মিনিট সেকেন্ডের সংখ্যার সমষ্টি 43,932 হলে কোনটি বৃত্তীয় মান কত? কোনটা কিন্তু একটাই ধরতে হবে। যদি আমি ডিগ্রিতে ধরে নিই কোনটা, যদি একটি কোনটা আমি ডিগ্রি ধরে নিই, মনে করো ধরি কোনটি ডি ডিগ্রি বা ডি, তার মানে এই ডি ডিগ্রি ধরা মানে এটার সংখ্যা একটা হচ্ছে। এবারে ডি ডিগ্রি, এই ডি ডিগ্রি মানে কত মিনিট হয়? 60 মিনিট হয়, তাহলে এখান থেকে 60 ইউনিট আস, 60। আর একটা আমার, এক্ষেত্রে আমার ওই কোণটার ক্ষেত্রে সেকেন্ডে আনলে কি হবে? 3600 সেকেন্ড, তাহলে এখান থেকে 3600 আস। তাহলে এই যে সংখ্যাগুলোর সমষ্টি দেওয়া আছে কত? তাহলে কোন কোণে আমি যদি ডি ডিগ্রি ধরলাম, তার ওই এতে চেঞ্জ করলে সেই সংখ্যাগুলির সমষ্টি, তার মানে কোনটা ওইটাই রাখবো, ডি ডিগ্রি যে সংখ্যাগুলো, এটা 1, এটা 60 কমন নিচ্ছে, এটা হচ্ছে 3600, এটা সমান কত বলেছি? 43,932 যোগ করলে হচ্ছে 3461, তাহলে ডি সমান 43932 বাই 3461। এটা কাটাকাটি করে দেবে, জানা আছে তাই আমি বসিয়ে দিচ্ছি 12 হবে, 12 ডিগ্রি। তাহলে 12 ডিগ্রি সমান 12 বাই এই পাই 180 ইন্টু পাই রেডিয়ান, তাহলে 12 বাই 15, তাহলে পাই বাই 15 রেডিয়ান হচ্ছে আমার ওই কোণটা, কোণটা হচ্ছে পাই বাই 15 রেডিয়ান, এটা মনে রাখবে। এই ধাঁচের একটা টেক্সট বইয়ের ছোট প্রশ্ন থাকে, সেটা ওই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক দিয়ে, সেটা পরে বলছি। নেক্সট আর একটা ম্যাথ আমি ডিসকাস করছি, দেখো এগুলো টেস্ট পেপারে পাওয়া যাবে যেগুলো বলছি। সাপোজ আমরা কোন সুষম বহুভুজ বললে
বর্গক্ষেত্র বুঝি, তারপরে সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ। যদি প্রশ্ন করা হয় এরকম একটা সুষম, মনে করো পঞ্চভুজ ABCD, ABCD একটা সুষম কি? সুষম পঞ্চভুজ। এই সুষম পঞ্চভুজের যদি বলি প্রতিটি অন্তকোণের, প্রতিটি অন্তকোণের ষষ্ঠিক মান কত? ষষ্ঠিক মান, তাহলে আমরা অন্তকোণ বার করতে গেলে প্রথমে এই শর্ট প্রসেসটা দেবো, বহিকোণটা বার করে নেব। বহিকোণটা কত? 360 ডিগ্রি ভাজিত 5 হবে, তাহলে 72 ডিগ্রি। তাহলে অন্তকোণ কত বেরোবে? 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি সমান 108 ডিগ্রি। তাহলে এই যে 108 ডিগ্রি বেরোলো, এটাই ষষ্ঠিক মান। এইটা যদি বৃত্তিও চাইতো তাহলে এরকম করতাম, 108 ইন্টু পাই বাই 180 সরি 108 ইন্টু পাই বাই 180, দে 9 12 আর 12 15 3 5, 3π/5 রেডিয়ান করতাম। নেক্সট আমরা সুষম ষড়ভুজ বললে ওরকম বহিকোণ বার করে এটা অন্তকোণ বেরোবে, বা বর্গক্ষেত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্র বেরোবে। ক্লিয়ার? নেক্সট আর একটা টাইপ দেখো, এস সমান আর থিটা, এই যে সূত্রটা, এই সূত্রটা কি মনে রাখবে? এই সূত্রটা সর্বদা এই থিটাটা সর্বদাই থিটা রেডিয়ানে থাকে। এটা একটা এমসিকিউ প্রশ্ন থাকে, এস ইজগাল টু আর থিটা সম্পর্কে থিটা সর্বদা পরিমাপ করা হয় ডিগ্রিতে, রেডিয়ানে বা গ্রেডে, তাহলে সেক্ষেত্রে আমার বলতে হবে এটা রেডিয়ানে সর্বদা থাকবে। এবারে দেখো, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আর ধরি আর যে কোনো একটা চাপ এস ধরি, আর এই কোণটা যদি থিটা রেডিয়ান হয়, থিটা রেডিয়ান হয়, তবে আমরা এস ইজ ইকুয়াল টু আর থিটা এই সূত্রটা বলতে পারি, এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর না তো কিন্তু এটা বলা যাবে না। এবারে প্রশ্ন থাকে, দেখো কোনো একটি বৃত্তে, কোনো একটি বৃত্তে এবি চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ব্যাসার্ধটা 7 সেমি, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তার কোনো একটি চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, যে বললো এই এবি চাপের দৈর্ঘ্যটা কত? এস। তাহলে আমরা এই সূত্রটা দিতে পারি, আরটা দেয়া আছে, তো আরটা 7 দেয়া আছে, আর থিটাটা কি দেয়া আছে? 60 ডিগ্রি সমান 60/180 ইন্টু পাই রেডিয়ান, কারণ আমি বলেছি এটা রেডিয়ানে আনতে হবে। তাহলে 60 3-এ, তাহলে π/3, এবারে পায়ের জায়গায় কেউ 22/7 এরকম বসাতে পারে, তাহলে 22/21। তাহলে এখানে আমার এস ইজ ইকাল টু আর থিটা, থিটা মানে আপনার 22/21 বেরিয়েছে 7 3-এ, তাহলে 7 × 1 = 3, যদি এটা সেমি হতো তাহলে সেমি করবে। তাহলে এই ধরনের কোন চাপ কেন্দ্রে যে কোন ডিগ্রিতে করবে সেটার থেকে আমার রেডিয়ানে প্রথমে এনে তারপরে এস সমান আর থিটা সূত্র দেবে, তবে আমার চাপটা বেরোবে, না তো কিন্তু বেরোবে না। ক্লিয়ার?
তাহলে এইচ ইজ ইকুয়াল টু আর থিটা, এই যে সম্পর্ক এটা সম্পর্কে বললাম, এটা কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে এবং কোন কন্ডিশনে নিয়ে গিয়ে করতে হবে সেটা বললাম, মানে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে গিয়ে তবেই সূত্রটা অ্যাপ্লাই হবে। নেক্সট দেখো, ছোট ছোট এরকম কয়েকটা বৃত্ত নিচ্ছে, মনে করো এই বৃত্তটার ব্যাসার্ধ আর ওয়ান, এখানে চাপটা এস ওয়ান, এই কোণটা থিটা ওয়ান, আর একটা বৃত্ত ব্যাসার্ধ আর টু, এই চাপটা এস টু, এই কোণটা থিটা টু, আর একটা বৃত্ত ব্যাসার্ধ আর থ্রি, এটা হচ্ছে এস থ্রি, এইটা হচ্ছে থিটা থ্রি। এবারে এই প্রতিটি ক্ষেত্রে আর ওয়ান ব্যাসার্ধের বৃত্তের এস ওয়ান চাপ কেন্দ্রে থিটা ওয়ান করেছে, তাহলে এখান থেকে আমরা এস ওয়ান সমান কি হবে আর ওয়ান থিটা ওয়ান, মনে রাখবে এই থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি, থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি রেডিয়ানে পরিমিত, রেডিয়ানে পরিমিত। ওকে, এখান থেকে এস টু ইজ ইকাল টু আর টু থিটা টু, এখান থেকে এস থ্রি ইজ ইকাল টু আর থ্রি থিটা থ্রি। এবারে এই যে আর ওয়ান আর টু আর থ্রি তিনটি ব্যাসার্ধ যোগ করলে একটা বড় ব্যাসার্ধ, সেই বড় একটা যদি এরকম বৃত্ত করি, মানে ওই তিনটে ব্যাসার্ধ সংমিশ্রণে যে বড় বৃত্ত হবে তার ব্যাসার্ধ যদি এত বড় হয়, এই দৈর্ঘ্যটা যদি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি হয়, আর এই যে চাপটা ওই ছোট ছোট তিনটে চাপের যোগফল যদি একটা এস ওয়ান এস টু এস থ্রি হয়, আর এখানে যদি কোণটা থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি হয়, স্যার এইটা বলা মুশকিল আছে, এরকম বলা যাবে না, এই কোণটা কিন্তু বলা যাবে না, এই কোণটা বের করতে যদি বলা হয়। তাহলে এবার কোশ্চেনটা শোনো, এস ওয়ান দৈর্ঘ্যের চাপ, আর ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা ওয়ান, এস টু দৈর্ঘ্যের চাপ, আর টু ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা টু, আর এস থ্রি দৈর্ঘ্যের চাপ, আর থ্রি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা থ্রি কোণ উৎপন্ন করলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার মান কত, মানে এই কোণটার মান কত, যদি আমি থিটা মনে করি থিটার মান কত হবে। ওকে, তাহলে এইখান থেকে দেখে নাও, এইখানে সূত্রটা কি হবে, এস ইজ ইকাল টু আর থিটা, এস ইজ ইকাল টু কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আর এটা হচ্ছে থিটা, অতএব থিটা ইজ ইকাল টু এস বাই, এখানে কিন্তু এস এর জায়গায় কি আছে, এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি, তাহলে থিটাটা এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এবারে এস ওয়ান এস টু এস থ্রির মান যদি বসিয়ে দিই উপরে, তাহলে আর ওয়ান থিটা ওয়ান প্লাস আর টু থিটা টু প্লাস আর থ্রি থিটা থ্রি হোল ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাহলে এই কোণটার মান এটি হবে। ক্লিয়ার? তাহলে এই যে যতগুলো টাইপ মোটামুটি বললাম এগুলো একটু মনে রাখবে, এগুলো টেস্ট পেপারে থাকে। এবার আমরা টেক্সট বুকের কয়েকটি ম্যাথ একটু ডিসকাস করে নিই। আচ্ছা এই ম্যাথটা একবার দেখো, সবাই একটা ত্রিভুজের
এরকম একটা ত্রিভুজ বলছে এবিসি, এই এবিসি এর এই দুটো কোণ দেয়া আছে। সাপোজ আমি ধরে নিচ্ছি 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, আর এই সি কোণটা দেয়া আছে 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, দিয়ে এ কোণটা বের করতে হবে। তাহলে এই ধরনের ম্যাথ যদি থাকে তাহলে এক্ষেত্রে দেখো তিনটে কোণের সমষ্টি কত হয় আমার 180 ডিগ্রি। 180 ডিগ্রি কে এরকম লিখতে পারি 170 90 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, আবার 170 90 1 ডিগ্রি কে লেখা যায় ওই 59 মিনিট যুক্ত 1 মিনিট, আবার 179 ডিগ্রি একটা 59 মিনিট আর এটা 1 মিনিট মানে 60 সেকেন্ড, এভাবে লেখা যায়। তাহলে এক্ষেত্রে দেখো এই বি কোণ যুক্ত সি কোণ যখন করব দেখো 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড আর 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, যখন যোগ করবো দেখো 56 4 কত হয় 60 সেকেন্ড, আর এখানে 57 2 কত হয় 59 মিনিট, আর এটা যোগ করলে 9 5 14 4 1 3 3 6 7 74 ডিগ্রি। এবারে দেখো এই 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, তাহলে 1 মিনিটের সঙ্গে যোগ হয়ে গেলে কি হয়ে যাবে 60 মিনিট, আর 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে এইটার সমান 1 ডিগ্রি এখানে আসলে হচ্ছে আমার 75 ডিগ্রি। ওকে, তাহলে এ কোণটা কি হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস বি কোণ প্লাস সি কোণ, 180 ডিগ্রি মাইনাস এই দুটো সমষ্টি 75 ডিগ্রি, দে এইটা বিয়োগ করে দিলে হচ্ছে 105 ডিগ্রি। ক্লিয়ার? এবারে যদি এটাকে আমাদের একটু অন্য বলতো, ধরো বৃত্তীয় মান বলতো, যে তৃতীয় কোণটির বৃত্তীয় মান, তাহলে এটার বৃত্তীয় মান বার করতে গেলে 105 ডিগ্রি ইন্টু π/180 করে দেবে, দে 15 5 15 12, তাহলে 5π/12 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে এটা একটা টাইম ডিসকাস করলাম, এইটা টাইপটা কখন কাজে লাগাবো, এইটা এই টাইপটা তখনই লাগাবো দেখো যদি এই প্রশ্নটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখো 57 জায়গায় 50 মিনিট করলাম, আর এটা 4 মিনিট, আর এটা সেকেন্ডটা 8 সেকেন্ড, আর 56 জায়গায় 42 সেকেন্ড, যে বললাম এ কোণের মান কত। তখন দেখো আমরা এই বি কোণ আর সি কোণটা যদি যোগ করি তাহলে 35 ডিগ্রি 50 মিনিট 8 সেকেন্ড, 39 ডিগ্রি 4 মিনিট 42 সেকেন্ড, এটা যোগ করলে 50 সেকেন্ড, এইটা যোগ করলে 54 মিনিট, আর এইটা যোগ করলে 74 ডিগ্রি। এবার আমার এই তৃতীয় কোণটা কি হবে, ঠিক এটার থেকে বিয়োগ হবে, তাহলে এই মানটা ঠিক এর নিচে আমরা বসাচ্ছি, দেখো এইটার থেকে 180 থেকে বিয়োগ, তাহলে 74 ডিগ্রি, 54 মিনিট 50 সেকেন্ড, দিয়ে এটা বিয়োগ করতে সুবিধা হবে। এটা বিয়োগ করলে যেমন 10 সেকেন্ড আসে, এটা বিয়োগ করলে 5 মিনিট, আর এটা বিয়োগ করলে 105 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 105 ডিগ্রি 5 মিনিট 10 সেকেন্ড। তাহলে বোঝা গেল এইভাবে আমাদের লিখবো, বা যদি বলতো একটি কোণের সম্পূরক কোণের মান
তাহলে 180টাকে এস তালে বসিয়ে বিয়োগ করা যায়, বা যদি বলতো পূরক কোণ তাহলে 90 ডিগ্রিটাকে আমরা এরকম স্টাইলে লিখে নেব, 90 ডিগ্রিটাকে 89 ডিগ্রি আর ওদিকে 1 ডিগ্রিটাকে আমরা 59 মিনিট 60 সেকেন্ড করব এরকম, এটা সমান 90 ডিগ্রি হবে ক্লিয়ার, আর এটা 59 মিনিট। নেক্সট, এটা তো আমরা এইভাবে বললাম, দশমিক দিয়ে যদি কোনো অঙ্ক থাকে, দেখো সাপোজ একের দাগের একটা প্রশ্ন আছে, দেখো একে দাগের কত, একের দাগের ভি, এই 72.04 ডিগ্রিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা, তাহলে এট ফার্স্ট এটার সমান লিখবো আমরা 72 ডিগ্রি যুক্ত 0.04 ডিগ্রি। এই প্রথমে পয়েন্টটা উঠানোর জন্য আমার দশমিকটার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা করব, তাহলে 4 বাই কত 100 ডিগ্রি। এরপরে ডিগ্রি থেকে আমরা মিনিটে যেতে গেলে কি করি, এটা হচ্ছে 1/25 হচ্ছে, তাহলে আমরা 60 দিয়ে গুণ করি, করলে এটা মিনিট হয়, তাহলে 5 5 5 12, মানে 12/5 মানে হচ্ছে 2 পূর্ণ 2/5, তার মানে 72 ডিগ্রি হলো আর 2 মিনিট হলো, আবার 2/5 মিনিটটা থাকলো, এই 2/5 মিনিটটাকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ড হবে 12, তার মানে কত 24 সেকেন্ড, তার মানে আমার হচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ পেয়ে গেল। ওকে আচ্ছা, এবারে এইগুলোকে যদি আমার বলতো রেডিয়ানে নিয়ে আসো, তাহলে এই ডিগ্রিটা আছে ডাইরেক্ট 180 ডিগ্রি পাই, 1 ডিগ্রি এত এত ডিগ্রি বের করো, বা যদি সাপোজ এরকম কোন অঙ্ক থাকে, 2-এর দাগের লাস্টে একটা অঙ্ক আছে ভি ডবল আই, যে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ডকে বৃত্তীয় মানে প্রকাশ করো, এর বৃত্তীয় মানটা কত হবে, তাহলে এক্ষেত্রে দেখো অ্যাট ফার্স্ট আমরা ডিগ্রিতে লিখে নেবো, দেখো 52 ডিগ্রি, এটা মিনিটকে ডিগ্রি করতে গেলে 52/60 ডিগ্রি, আর এটা সেকেন্ডকে ডিগ্রি করতে গেলে 30/3600 ডিগ্রি, দিয়ে এটাকে যদি আমরা কাটাকাটি করে ছোট করে লসাগু করে নিই, বা সরাসরি আমরা এটা লসাগু 3600 অনেক বড় হবে, তাহলে কেটে ছোট করি 120, এটা হচ্ছে 4 13 15, তো এটা 120 লসাগু, তাহলে এখানে 52 120 + 15 8 13 × 8 + 1 দিয়ে এখানে 12 24 4 8 2 5 12 60, 62 6 0 + 13 8 104 + 1 whole divided by 120, 104 105, আর 200 345, 6345 / 120, এটা কাটাকাটি করবে করে এটা আসবে ডিগ্রি। এবার এটা রেডিয়ানে আসতে গেলে পাই বাই 180 দিয়ে এটাকে এবার কাটাকাটি করলে অত পাই রেডিয়ান হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে এই যে টাইপ কয়েকটা বললাম, 8-এর দাগের একটা অঙ্ক বলি 8, আগে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি,
আর ওই বৃত্তে এত সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ দ্বারা, 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান, তাহলে এটা থিটা রেডিয়ান, তাহলে এ সি সি কিন্তু আর থিটা। তো ডাইরেক্ট আমরা রেডিয়ানে নিয়ে নিলাম, এসটা কত 5.5, আর মানে কত 28 ইনটু থিটা, অর্থাৎ ডাইরেক্ট থিটা বেরিয়ে যাচ্ছে 5.5 বাই 28, পয়েন্ট উঠালে নিচে কত 10, 5 2 5 11, মানে ওই 11/56 রেডিয়ান হচ্ছে। ব্যাস এবারে এটাকে যদি ডিগ্রি কেউ আনে, একটি বৃত্তে এত সেমি দৈর্ঘ্যে কেন্দ্রকোণের বৃত্তীয় মান, ওইটাই বৃত্তীয় মান 11/56 রে। ক্লিয়ার? নেক্সট টাইপ গুলো মোটামুটি আলোচনা করেছি। একটা দশের টাইপ, দশে দেখো বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5/1/12 রেডিয়ান কোণ উৎপন্ন করছে। ঘূর্ণায়মান রশ্মি এটা এদিকে ঘুরতে পারে এদিকে, তাহলে নেগেটিভ থাকার জন্য ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এরকম। তাহলে মনে করো ওই ঘূর্ণায়মান রশ্মি এইদিকে এরকম ঘুরবে এরকম, তাহলে এদিকে যদি এরকম ঘুরে 5 × 60 = 160, 61/12 মানে 180, 12 × 15, আর 15 × 15 = 6, 15 × 90 91, 915 ডিগ্রি। তাহলে এখানে দেখো একবার ঘুরে গেলে কত আসে 360, আর একবার ঘুরলে 360, তাহলে এই দুটো মিলে কত হচ্ছে 720। 915 থেকে 720 বাদ দিয়ে দাও, 5 195 ডিগ্রি। তার মানে দুপাক সম্পূর্ণ ঘুরবে ওই ঘূর্ণায়মান রশ্মিটি, দুপাক সম্পূর্ণ ঘুরবে, ঘোরার পরে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এতটা মানে এই রশ্মিটা পুরো এক পাক এলো আর এক পাক, আরো এখান থেকে এতটা ঘুরে এইটা আবার 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার? নেক্সট বাকি টাইপগুলো মোটামুটি সব বলেছি। 15/1 15/1টা কি বলছে, যে একটি কোণের ডিগ্রিতে মান দিন, একটি কোণের ডিগ্রিতে মান দিন, রেডিয়ানে মান আর, রেডিয়ানে মান ক্যাপিটাল আর, যে আর বাই ডি এর মান, এই আর বাই ডি সমান কত। আচ্ছা এক্ষেত্রে আমি বলেছি যখন ওরকম মান বার করতে হবে এককটা একই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে দেখো একটি কোণের ডিগ্রিতে মান যদি ডি হয়, তাহলে ধরি কোণ ডি এক্স, তাহলে এক্স এর ডিগ্রিতে মান কি, ডিগ্রিতে মান তো ডি, তার মানে এক্স ডিগ্রি মানে ওই ডি ডিগ্রি আর কি। এবার রেডিয়ানটা বার করতে হবে এখানে, তাহলে আমরা কি জানি 180 ডিগ্রি যদি পাই রেডিয়ান হয়, তাহলে এক্স এটা তো ডিগ্রিতে বলেছি, তাহলে এক্স ডিগ্রি সমান কি হবে, পাই পাই এক্স পাই 180 রেডিয়ান, আর এইটা সমান কি বলা আছে আর। ওকে তাহলে এবার আমার আর বাই ডি বার করব, তাহলে অতএব আর বাই ডি সমান কি, আর এর মানটা বসিয়ে দাও পাই এক্স পাই 180, আর ডি এর মানটা এক্স 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 কেটে দাও, তাহলে পাই বাই 180 অ্যান্সার হবে আর বাই ডি এর মান। নেক্সট দুয়ের দাগে, দুয়ের দাগে বলছে 63° 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণ, তাহলে পূরক কোণ তো 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে লিখতে পারি আমরা 89° 89 মিনিট 60 সেকেন্ড, তার নিচে ওই 63° 35 মিনিট 15 সেকেন্ড যদি বিয়োগ করে দিই 45 সেকেন্ড হবে 4 2 এত মিনিট 3 6 26 ডিগ্রি, তাহলে এইটার পূরক কোণ এইটা হচ্ছে। ক্লিয়ার? আর এক্ষেত্রে
পনেরোর আইভি চাপ, পনেরোর চাপটা ফিফটিনের চাপ আইভি। এখানে বলছে একটি বৃত্তের দুশো কুড়ি সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ, একটি বৃত্তের দুশো কুড়ি সেমি এই যে বৃত্ত চাপ কেন্দ্রে কোণ করছে কত, তেষট্টি ডিগ্রি। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটা আর ধরি, তাহলে এস এইটা তো এস, এটা আর এটা থিটা, কিন্তু এই থিটাটা আমার তেষট্টি ডিগ্রি আছে, এইটাতে আমরা রেডিয়ানে আনতে হবে, তাহলে এটা রেডিয়ানে চলে, তাহলে নয় তিনে নয় কুড়ি, তাহলে থ্রি পাই মানে কত, বাইশ, বাইশ সাত ছিল এটা কুড়ি, দুই এগারো দশ, থার্টি থ্রি বাই সত্তর, ওইটা হচ্ছে আমার থিটার মানটা রেডিয়ানে এলো, তাহলে এস ইস ইকুয়াল টু আর থিটা, তাহলে দুশো কুড়ি সমান আর এর মান বার করতে হবে, থিটা হচ্ছে তেত্রিশ বাই সত্তর, অর্থাৎ আর এর মান দুশো কুড়ি ইন্টু সত্তর বাই থার্টি থ্রি, এগারো তিনে এগারো দুয়ে, আর এক্ষেত্রে কি ক্যালকুলেশনে কোনো গোলমাল করলাম, কতদিন কাটলাম, নয় সাতে কাটতে গিয়ে এক কেটে বসে আছে, নয় সাতে তেষট্টি আর নয় দুই, তাহলে এটা সেভেন, এটা হচ্ছে সেভেন মানে সেভেন সেভেন এটা সত্তর, তাহলে এটা হচ্ছে সেভেন সেভেন যদি দিই, যদি সেভেন সরি নিচে সেভেন সেভেন, তাহলে আমার এগারো দুই এগারো সাত সাত দশ, তাহলে এটা হচ্ছে আমার দুশো টু হান্ড্রেড, ওইটা হচ্ছে আমার সেন্টিমিটার ব্যাসার্ধ। লাস্ট পাঁচের জায়গায় এটা লাস্ট পনেরো, পনেরোর লাস্ট বলছে একটি ঘড়ি ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টা আবর্তনে করে, ঘড়ির ঘন্টার কাঁটাটা এটা বারো এটা এক দুই তিন এভাবে দাঁত কাটা থাকে, তাহলে ঘন্টার কাঁটা এক ঘন্টায় কত যায় এতটা, তো এক একটি ঘর হচ্ছে তিরিশ ডিগ্রি, তাহলে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, তা কোণ উৎপন্ন করে তিরিশ ডিগ্রি, তাহলে সেটা তিরিশ ইন্টু পাই বাই একশো আশি রেডিয়ান আসবে, মানে পাই বাই সিক্স রেডিয়ান, ব্যাস ক্লিয়ার। তাহলে মোটামুটি এই মাত্র আলোচনা করে দিয়েছি, আর একটা চোদ্দোর পাঁচ, চোদ্দোর দাগের পাঁচটা দেখো, বলছে একটি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে নাম এবিসিডি, দিয়ে বলেছে আমার এ কোণটা একশো কুড়ি, তাহলে সি কোণের বৃত্তীয় মান এটা, তাহলে সি কোণ সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি করে দেবে, কারণ দেখো এইটা এটা একশো আশি হয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, দিয়ে এইটা ওই ষাট ইন্টু পাই বাই একশো আশি ক্যালকুলেশন করলে পাই বাই থ্রি রেডিয়ান। তো মোটামুটি এইগুলো ছোটগুলো আলোচনা করে দিলাম, আর বাকিগুলো সোজাই আছে, টাইপগুলো সব বললাম, এক্সারসাইজটা প্রত্যেকে প্র্যাকটিস করবে, এতটাই থাক।